হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আর ওয়েলকাম আমাদের চ্যানেল। আজকে আমরা কথা বলবো আল্ট্রা প্রসেস ফুডস, তাদের কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং তাদেরকে কিভাবে প্রপারলি সিলেক্ট করব বাজার থেকে। না, আল্ট্রা প্রসেস ফুড হচ্ছে সেই ফুডগুলো যেগুলো হেভিলি প্রসেসড হয় আর তার ভাইটামিনস অ্যান্ড মিনারেলস ম্যাক্সিমাম তারা অল্টার্ড হয়ে যায়, আমাদের বডি কিন্তু সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। সো আল্ট্রা প্রসেস ফুডস মেইনলি আমাদের কিছু ক্যালোরিই দেবে, আর কিছু দিতে পারবে না। তাছাড়াও এই ধরনের ফুডে কিন্তু অনেক এক্সটার্নালি অ্যাডেড ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন সল্ট, সুগার, ফ্যাট, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ, কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার। সো ওভারঅল এই ধরনের ফুড আমাদের জন্য ভালো নয়। অ্যাকচুয়ালি স্টাডিজে দেখা গেছে পিপল যারা এই ধরনের ফুড বেশি খেয়ে থাকে তারা দে আর মোর প্রোন টু ওবেসিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ভাস্কুলার ডিজিজ, ইভেন ক্যান্সার। অ্যাবাউট 10% আল্ট্রা প্রসেস ফুডের ইনটেক বাড়লে আমাদের ক্যান্সার রিস্ক বেড়ে যায় অ্যাবাউট 12%। সো আল্ট্রা প্রসেস ফুড ওভারঅল আমাদের হেলথের জন্য ভালো না। এই আল্ট্রা প্রসেস ফুডকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের আদার টাইপস অফ ফুড যেটা বাজারে আরও অ্যাভেলেবল সেগুলোকেও বুঝতে হবে। তো স্টার্টিং উইথ আনপ্রসেস ফুডস, আনপ্রসেস ফুডস ক্যান বি ফ্রুটস, ভেজিটেবলস, মিট, ফিশ, মিল্ক, এনিথিং, যেটা কিনা বাজারে অ্যাজ ইট ইজ পাওয়া যাচ্ছে আর যার মধ্যে ভাইটামিনস, নিউট্রিয়েন্টস, মিনারেলস অ্যাজ ইট ইজ আছে, যার কোনো অল্টারেশন হয়নি। যেমন এই ফ্রুটটা অ্যাভোকাডো, এই ধরনের জিনিসগুলোকে আমরা আনপ্রসেস ফুডস বলি, যেগুলো আনঅল্টার্ড। নাও হচ্ছে মিনিমালি প্রসেসড ফুড, আর একটা ক্যাটাগরি হচ্ছে মিনিমালি প্রসেসড ফুডস। নাও মিনিমালি প্রসেসড ফুডে কিছু প্রসেসিং হয় কিন্তু সেটা ফুডের নিউট্রিয়েন্টস অ্যান্ড ভাইটামিনসকে অল্টার করে না। যেমন ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রোজেন ফ্রুটস, মিল্ক, প্রসেসড মিল্ক, পার্টিকুলারলি প্রসেসড মিল্ক যেখানে প্রসেসিং হয় কিন্তু ফুডের ভাইটামিন মিনারেলস ইনট্যাক্ট থাকে, ফুডে এক্সটার্নালি কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয় না। লো ফ্যাট ইয়োগার্ট, স্টিল কাট ওটস, সার ক্যাবেজ, এগুলো হচ্ছে মিনিমালি প্রসেসড ফুড। তারপরে থার্ড ক্যাটাগরি হচ্ছে প্রসেসড ফুডস। এটা এই ক্যাটাগরি কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম মিনিমালি প্রসেস ফুড, আর এটা অলসো টোটালি ডিফারেন্ট ফ্রম আল্ট্রা প্রসেস ফুড। অয়েলস, পাস্তা, চিজ, ব্রেড, কারণ এই ক্যাটাগরি ফুডে প্রসেসিং তো হয়ই কিন্তু ওয়ান অর টু এক্সটার্নালি অ্যাডেড ইনগ্রেডিয়েন্টসও থাকে। এই ক্যাটাগরির ফুড ডেফিনেটলি দে আর নিউট্রিশিয়াস ফর আস, আমরা এগুলো খেলে আমরা ডেফিনেটলি নিউট্রিশন পাবো, বাট দে আর প্রসেসড। যেমন ক্যান ফিশ, নাও ক্যান ফিশে হিট ট্রিটমেন্ট হয়েছে, সো ডেফিনেটলি এই ফুডটা খাওয়ার পরও কিন্তু আমরা নিউট্রিশন পাবো। এই ফুডে এক্সটার্নালি অ্যাডেড ইনগ্রেডিয়েন্ট বলতে আছে সল্ট আর অয়েল, সো সেগুলো কিন্তু ন্যাচারালি অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্টস। সো যদিও সেগুলো এক্সটার্নালি অ্যাড করা হয়েছে বাট দে আর ন্যাচারাল, সো এই ফুডটা কিন্তু আমাদের জন্য স্টিল হেলদি অ্যান্ড স্টিল নিউট্রিশনালি ইন গুড কন্ডিশন। আমরা ইভেন প্রসেসড অলিভ বাজারে দেখতে পাই যেটা কিনা প্রিজার্ভ করা হয়েছে সল্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড দিয়ে। বোথ সল্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যদিও সেগুলো এখানে অ্যাড করা হয়েছে বাট দে আর ন্যাচারাল। এই ফুডে প্রসেসিং হয়েছে কিন্তু ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড নিউট্রিয়েন্টস অ্যান্ড মিনারেলস, ভাইটামিনস আর ইনট্যাক্ট। এ ধরনের ফুডে ডেফিনেটলি ভাইটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্টস আমরা ইন অ্যাভেলেবল কন্ডিশনে পাব। নাও কামিং টু লাস্ট ক্যাটাগরি অফ ফুডস, আল্ট্রা প্রসেস ফুডস কিন্তু হেভিলি প্রসেসড। এই ফুডে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা থাকে, যেমন ব্রেকফাস্ট সিরিয়ালস, চকোলেট, সল্টি স্ন্যাক্স, ক্র্যাকার্স, ইট ক্যান বি কুকিজ, এনি প্রোডাক্ট যেখানে
লট অফ এক্সটার্নাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে। তো আমরা সেখানে কি করব, আমরা ফার্স্টে নিউট্রিশনাল ফ্যাক্টসটা চেক করব, কি কি ইনগ্রেডিয়েন্টস এক্সটার্নালি অ্যাড করা হয়েছে সেগুলো চেক করব, দেখব তারা নেচারে ন্যাচারালি অ্যাভেলেবেল কি না, মানে যে ইনগ্রেডিয়েন্টগুলো এক্সটার্নালি অ্যাড করা হয়েছে তারা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস কি না। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস অ্যাভয়েড করতে। সো আমরা যখন নিউট্রিশনাল ফ্যাক্টস চেক করব, আমরা এই লিস্টে দেখতে পারবো কী কী ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করা হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে অ্যাজ প্রিজারভেটিভ অ্যাড করা হয়েছে ভাইটামিন ই, তো ভাইটামিন কিন্তু ইজ আ ন্যাচারাল প্রিজারভেটিভ। অ্যাজ কালার অ্যাড করা হয়েছে ক্যারামেল অ্যান্ড অ্যানাটো, সেটাও কিন্তু ন্যাচারাল। এটাতে সুগারও অ্যাড করা হয়েছে। সো এই প্রোডাক্টটা ডেফিনেটলি আলট্রা প্রসেসড, বাট এটার মধ্যে কোনো হার্মফুল অর আর্টিফিশিয়ালি অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়নি। সো ডেফিনেটলি এই প্রোডাক্টে আমরা সেরকম কিছু নিউট্রিয়েন্টস পাবো না, বাট ইটস স্টিল নট ভেরি হার্মফুল ফর আস। সো আমাদের যদি বাজার থেকে আলট্রা প্রসেস ফুড কিনতেই হয়, আমরা এইভাবে রাইট সিলেকশন করব। সো আজকের জন্য এই অবধি, দেখতে থাকুন, ভালো থাকুন, সেফ থাকুন, বাই।